আল্লাহ জানেন যে আমরা সবসময় ভালো কাজ করতে পারবো না, আমরা সত্য শয়তানের প্রচারণায় পড়ে বাক নিবই, সোজা রাস্তায় থাকতে পারবো না। এই জন্য আল্লাহ তিনি আমাদের কোরআন দিয়েছেন। আর আমরা যদি কোরআনকে এভাবে ধারণ করতে পারি যে আপনার উদ্দেশ্য যদি এ বই থেকে শুধু জ্ঞান অর্জন করাই হয়, তাহলে আল্লাহ আজাল আপনার জন্য এমন সব দরজা খুলে দিবে যে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না, কখনোই কল্পনা করতে পারবেন না। তাহলে এটা আপনার জন্য একবারে সহজ হয়ে যাবে, আপনার কাছে তাফসীর পড়া সহজ হয়ে যাবে, আপনি সব কিছু কঠিন জিনিসকে সহজভাবে বুঝতে পারবেন যদি আপনার উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন করা না হয়, এটা থেকে উপকৃত হওয়া হয়। আল্লাহ তাআলা আপনার জন্য এটা সহজ করে দিবেন। তাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আল্লাহর বলা শব্দগুলো আপনার হৃদয়ের মধ্যে গেঁথে যায়। তখন আপনি সকল সমস্যার সমাধান পাবেন, সকল প্রশ্নের উত্তর পাবেন, সবচেয়ে বড় কথা আপনি শান্তি পাবেন। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে আজকে এখানে অনেকেই আছেন যারা আমার কথাগুলো শুনছেন, অন্যদের কোনো কথার মতোই শুনছেন কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছেন না, দিন শেষে তালি বাজাবেন আর অন্যদিনের মতো বাড়ি চলে যাবেন। আপনারা এভাবে নিজেকে কোরআনের সাথে জড়িয়ে রাখতে পারবেন না, কখনো পারবেন না। যদি পারে তাহলে তা হবে একমাত্র আল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে ফেরত যেয়ে বলেন যে আল্লাহ আমার এই বই দরকার, আর এটা পাঠানোই হয়েছিল মানুষের প্রবলেমগুলো সলভ করার জন্য। আচ্ছা যাই হোক, আচ্ছা বলেন তো এই লোকটা আমাদের কোথায় বাস করে? লোকটা বাস করে আমাদের হৃদয়ে, প্রত্যেক সমস্যার জড় হলে লোক। আপনি এই জড়কে কোনোদিন তুলে ফেলতে পারবেন না, কারণ এটা আমাদের দেহের একটা অংশ। আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি সেটাকে থামিয়ে রাখতে পারেন, সেটাকে কন্ট্রোল করতে পারেন, সেটাকে হিল করতে পারেন। আমি আগেই বলেছিলাম আমাদেরকে এমন কিছু গ্রহণ করতে হচ্ছে বাহির থেকে আসছে, সেটা কি? সেটা হলো আল্লাহর কথা, কোরআন। যখন আল্লাহ তাআলার কথা আপনার মধ্যে যাবে না, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, আপনি আপনার লোককে দমিয়ে রাখতে পারবেন, আপনি কোনো কিছুতে আসক্ত হবেন না, জানেন? আচ্ছা বলেন, আপনাদের মধ্যে যারা এখানে আছেন কতজনা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড বলেন তো? আমি অনেককে বলেছি যে তুমি এটা কেন করো, বলে এটা তো নর্মাল, এটা তো ন্যাচুরাল, সবাই করে তো, আমি করি, এটা তো কোনো খারাপের কিছু নাই। তাদের হৃদয়গুলো পুরোপুরি মৃত, আর তারা বলে এটা নর্মাল, এটা তো কোনো কিছু হয় না, এটা তো স্বাভাবিক বিষয়। তাহলে কীভাবে কোরআনের বাণীগুলো তাদের অন্তরে আঘাত করবে, কীভাবে তাদের অন্তরে প্রবেশ করবে, শুধু চিন্তা করেন একবার। এই যে আমাদের যে চোখ, এই চোখটা আল্লাহর তরফ থেকে একটা গিফট। আপনি যেন খারাপ জিনিসগুলো দেখবেন, তখন কীভাবে আল্লাহর জন্য আমাদের চোখ থেকে পানি বাড়াবে, কীভাবে পানি বাড়াবে, জীবনই বাড়াবে না, কখনোই না। এই যে আল্লাহ আমাদের যে জীবনটা দিয়েছে, এটা এর জন্য দিয়েছে যাতে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। না আমরা কী করছি, তারা যেন ওদের বিপদ করে বাড়াচ্ছে, খারাপ খারাপ শব্দ উচ্চারণ করে বাড়াচ্ছে, মানুষের সাথে শেয়ার করছে। আমাদের যে হাতটা আল্লাহ দিয়েছে যাতে আমরা নামাজ পড়তে পারি, যে আমরা কী করছি, আমার এই হাতে এমন কিছু খারাপ জিনিস করছি, আর আমরা বলছি এটা নর্মাল, এতে কোনো কিছু যাই আছে। যখন তারা আল্লাহকে ভুলে যায় না, তখন তারা আসলে আল্লাহকে ভুলে যায় না, তারা নিজেকে ভুলে যায়। তুমি আসলে জানো না তুমি কে, তুমি কত অনারেবল পার্সন আল্লাহ, আল্লাহ তোমার কথা সম্মিলিত ভাবে।